আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, বিরতির পর আপনাদের সম্মুখে আবারও চলে আসলাম। আমাদের সামনে যে উপস্থিত শেখ মুফতি মওসুফ আহমদ সাহেব, উনি যে বিষয়ের উপর আখেরাতের তুলনায় দুনিয়ার অবস্থান সম্পর্কে যে আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ অনেক আমার দ্বারা উপকৃত হয়েছি। শেখের কাছ থেকে আরও আমরা ইনশাল্লাহ জানবো। আমি হজরতকে বলছি, অনুরোধ করছি ওনার আলোচনাটা আবারও ব্যক্ত করার জন্য। জাযাকাল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আমি আপনাদের সামনে এই বিষয়টি আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের গুরুত্ব অনেক বেশি। দুনিয়া আল্লাহর কাছে তেমন কোনো গুরুত্ব নেই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য, যে আমরা দুনিয়াতে আসার পর কী করি, ভালো কাজ করি না আল্লাহকে ভুলে যাই না আখিরাতের জন্য আমরা সঞ্চয় করি। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ অত্যন্ত সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ রাব্বুল আলামিন মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন এবং এটা পরীক্ষা করার জন্য, বাস্তবে দেখে নেওয়ার জন্য যে কারা ভালো কাজ করে আর কারা মন্দ কাজ করে। ইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কারা আহসানে আমল করে, ভালো কাজ করে, আল্লাহ হুকুম অনুযায়ী চলে, রসুলের পথ অনুযায়ী চলে, আর কারা আল্লাহকে ভুলে যায়, রসুলকে ভুলে যায়। তাহলে সফলকাম ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসার পর আল্লাহর কথা স্মরণে রাখে, আল্লাহ রসুলের কথা স্মরণে রাখে, আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। যিনি রাসূল করিম সাল্লাল্লাহু অন্য হাদিস শরীফে ইরশাদ করেছেন যে আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সবচেয়ে জ্ঞানী মানুষ, জ্ঞানী ব্যক্তি ওই মানুষ যে যারা আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। দুনিয়াতে আসার পর আখিরাতের সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায়, যেমন হাদিস আছে দুনিয়া মাজরাতুল আখিরা, সুন্দর হাদিস, যে দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল স্বরূপ। আমরা দুনিয়াতে যে ফসল করব, যে কাজ করব, সেটার ফসল আমরা আখিরাতে যাওয়ার পর আমরা উপভোগ করব। জ্ঞানী মানুষকে আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে আমরা জ্ঞানী মানুষ কাকে বুঝি? আমাদের সমাজে তো আমরা মনে করি যে মানুষের ভালো বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা বেশি আছে, সমাজে তার প্রভাব আছে, সেই মানুষটাই জ্ঞানী মানুষ। সে দুনিয়া বেশি উপার্জন করতে পারছে যেনতেনভাবে হোক, মানুষের সাথে প্রতারণা করেও যদি হয়, যেনতেনভাবে যদি সে টাকা পয়সার বিশাল ভাণ্ডার জোগাড় করে নিতে পারে, সেই মানুষটাই আমাদের সমাজে জ্ঞানী হিসেবে বিবেচিত হয়। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে সেই মানুষ জ্ঞানী মানুষ না। প্রকৃত জ্ঞানী মানুষ হচ্ছে ওই মানুষ। আমাদের লাইনে কিছু কলার আছেন, আমরা তাদের প্রশ্নগুলো নিয়ে নেই। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি খোকা সাইন আপনার প্রশ্নটা। প্রশ্নটা হইল গিয়া যে গরু, যে বাড়িতে অথচ যে গরুর মধ্যে আর কি মহিলারা দায়িত্ব পালন করুন, পুরুষ তো ইয়া কি এগুলো নাকি শান্তি আসে না। তো আমি আজকে শুনলাম মসজিদ খুতবা নাকি হতে দিছিলা, তো আমি আসলে সঠিক নিয়ে এটা জানতে পারি নাকি। যে বাড়িতে মহিলারা দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করেন সব কিছুতে আর কি, টাকা পয়সা মানে যা কিছু দায়িত্ব পালন করেন, খরচপাতি সব কিছু মিলে এগুলো নাকি শান্তি আসে না। আচ্ছা ইনশাল্লাহ, সুন্দর প্রশ্ন আপনার, আপনি কন্টিনিউ শুনতে থাকুকা, আপনি আনসার পাইবেন ইনশাল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার একটা প্রশ্ন হইলো যে পিরিয়ড অবস্থায় কি মুখস্থ কোরআন তেলাওয়াত করা যায়, কোনো শিকার লাগে না, পুরা শিকার লাগে। আমার প্রশ্ন হইলো যে আমার মানে
কোনো খেয়ে সাহায্য করতে হইলে যদি নিজের নিজে খরচ সারিতে ইচ্ছা হইয়া যায় অন্য জনদের যদি খরচ সহযোগিতা করার লাগে সেটা মনে হইব না ঠিক আছে হযরত মাওলানা মুফতি মৌসুফ সাহেব রহমত বরকাতুম তশরিফ আনছেন খুব ইলমি কথাবার্তা হল কইরা আর আলহামদুলিল্লাহ আমরার গর্ব হযরত মাওলানা মামনুন সাহেব রহমত বরকাতুম মাশাআল্লাহ আপনার উসমানীনগরের গর্ব অনেক খাম করিয়া যাইরা আল্লাহ তালা আপনার দিনের খেদমত রে কবুল করুক আর আলহামদুলিল্লাহ আমরা আমার লাগে হাত করে দোয়া করবা আমি একটু অসুস্থ আছি আপনার দেখি আলহামদুলিল্লাহ ফোন করলাম আল্লাহ তাআলা যাতে আমার খুব তাড়াতাড়ি শিফা দেন দোয়া করবো আমার লাগি জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ হযরত আপনি খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আলহামদুলিল্লাহ খুশি হইলাম আল্লাহর যে আপনার যে অসুস্থ আল্লাহ ইনশাআল্লাহ সকাল সকাল সুস্থতা দান করবা আমরা লাগি দোয়া করি আপনি যত তাড়াতাড়ি সুস্থতা আল্লাহ দান করুন আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথাগুলোকে কবুল ও মঞ্জুর করুন আমরা প্রশ্নের আনসারের দিকে চলে যাচ্ছি আমার এক বোন ফোন করেছিলেন তিনি কোথায় শুনেছেন যে বাড়িতে যদি মহিলারা সব কিছু তদারকি করেন তে কেউ বলছে নাকি এই বাড়িতে শান্তি আসবে না জি ব্যাপারটা হলো যে পুরুষ এবং মহিলারা আমরা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পুরুষকে সৃষ্টি করেছেন মহিলাগণকে সৃষ্টি করেছেন তাই সবাই আল্লাহর পিয়ারা আল্লাহর প্রিয় মানুষের ডিফারেন্ট ভিন্নতা আসে তার আমলের মাধ্যমে যদি আমাদের আমল ভালো হয় নেক আমল হয় আমলে সালেহ করি তাহলে পুরুষ হোক বা মহিলা হোক আল্লাহর কাছে তার গুরুত্ব বেশি আর শুধু পুরুষ হওয়ার কারণে যদি সে আমলে সালে করে না ভালো কাজ করে না অনেক কাজ করে না তাহলে পুরুষ হওয়ার কারণে যে ওনার মাধ্যমে সব বরকত এসে যাবে এবং সকল সফলতা এসে যাবে এ ধরনের কোনো কথা না পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষের মাঝেও বরকত আছে রহমত আছে মহিলাদের মাঝেও রহমত আছে বরকত আছে তবে এটার প্রধান শর্ত হইল যে আমরা আল্লাহর হুকুম এবং নবী করিম সাল্লামের তরিকা অনুযায়ী পথ অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি ফ্যামিলি পরিচালনা করার ব্যাপারে সাধারণত দায় দায়িত্ব পুরুষদের উপর বর্তায় যেহেতু পুরুষের দায়িত্ব হলো যে উনি ঘরকে লুক আফটার করবেন ঘরের ফ্যামিলি মেম্বার যারা আছেন ওদের প্রয়োজনীয় খাবার দাবার এবং অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওগুলা বহন করার দায়িত্ব পুরুষের তো একজন পুরুষ হিসাবে তার দায়িত্ব হলো তার ফ্যামিলি তার ওয়াইফ এবং ছেলে মেয়ে এবং পরিবারে আরও যারা আছেন সকলের ভরণ পোষণ উনি নির্বাহ করবেন আর কোনো ক্ষেত্রে যদি ওই ফ্যামিলিতে পুরুষ না থাকেন তখন তো যে মহিলা আছেন মহিলা ওই দায়িত্ব নেবেন এবং মহিলাই ওই ফ্যামিলির পরিচালনার যত কিছু প্রয়োজন আছে সবগুলো উনি নির্বাহ করবেন হ্যাঁ অনেক ফ্যামিলিতে পুরুষও আছেন মহিলাও আছেন তাহলে এই ক্ষেত্রে শরীয়তে অ্যাডভাইস হইল যে পুরুষ এবং মহিলা উভয় জনে আলোচনা করে পরামর্শের মাধ্যমে ফ্যামিলি পরিচালনা করবেন আমরা যদি পরামর্শের মাধ্যমে আলোচনার মাধ্যমে ফ্যামিলি পরিচালনা করি তখন ফ্যামিলিতে শান্তি থাকবে সমঝোতা থাকবে এবং সুন্দরভাবে আমাদের জীবনটা পরিচালিত হবে হ্যাঁ মহিলারা অনেক সময় পুরুষের জি শেখ সরি আছি আপনার ডিস্টার্ব দিলাম বা আটকাতে হচ্ছে আমাদের লাইনে অনেক কলার আছেন আপনার আনসারটা তো সুন্দর হয়েছে প্রথমে কলটা নিয়ে নেই জি জি সম্মানিত কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম
যে আমার কাছে তো হইলো অনেক কখন যে উমরা করলে হজ ফরজ হয়ে যায়, এখন আমি সঠিক জানতাম চাইছিলাম যে উমরা করলে হজ ফরজ হয়ে যায়। এ কথাটা মনে হয় অলা হইব, যারা উপরে হজ ফরজ না এরা যদি উমরা করেন খেউ খেউ খাইয়া তখন এরা উপরে কিটা হজ ফরজ হয়ে যায়। তখন এটা কোন মাস আছে যে অর্থ জানতে আছে যে কোন কোন মাস হইন যে ও মাস যে উমরা করলে হজ ফরজ হয়ে যায়, কথা সঠিক ভাবে জানি আমার যা চা পান শুনতে তা হোক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও দিও না গোবিন্দ। হ্যালো আসসালামু আলাইকুম। আমি একটা কোয়েশ্চন আমি আপনার জিকাই দাও। আমি জানতাম চাই যদি একটু বাচ্চারে কেউ মারে মারে যদি বেজিতে মারে আর ফুসিরি তাকে ফরছে আর বাচ্চারে তুলিয়া মারে আর হরি যদি গরতা হয় না হরিয়ে যদি হইন বলে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলছেন? আমি বলছি বেলজিয়াম থেকে বলছিলাম হুজুর। জি মাশাআল্লাহ। মাশাআল্লাহ বেলজিয়াম থেকে ভাই বলছেন কি? জি আমার একটা প্রশ্ন, আপনি যে হাদিসটা বলেছিলেন আলহামদুলিল্লাহ ভালো সুন্দর, আলকাইয়াসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত আল আজিজু মান আতা হাওয়া হাওয়া তামান্না আলাল্লাহ, সুন্দর পরিষ্কার হাদিস। কিন্তু আরেকটা যেটা বলছেন আদুনিয়া মাযরাতুল উখরা, এইটা নাকি হাদিস না কথাটা ভালো? আপনাদের ওই একরা চ্যানেলেই বিশিষ্ট একজন ইমাম, নাম বলবো না, উনি বলেছিলেন একদিনকার, আর আমি তো গুনাহগার, আমি তো আলেম না, আমি তো জানি না। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ আপনার সুন্দর কমেন্টের জন্য, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ, শুনতে থাকো ইনশাআল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার একটা কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম। জি একটু হ্যালো, একটু জোরে আওয়াজ দিয়ে কথা হোক ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন, জুম্মার যে আমরা সুন্নত নামাজ পড়ি, গাবলাল জুম্মা সাইরে খাতার বাদাল জুম্মা সাইরে খাত সুন্নত পড়া হয়। জি সো গাবলাল জুম্মা যে সাইরে খাত সুন্নত, এটার বলে কোনো জিও নাই? সাইরে খাত পড়া যায়, ছয় রেখাত পড়া যায়, আট রেখাত পড়া যায়, এটা কোনো নির্ধারিত না যে সাইরে খাত পড়া লাগবো? করছিলেন পিরিয়ড অবস্থায় কুরআন শরীফ পড়া যাবে কি? জি কুরআন শরীফ তো পড়া, এটা তেলাওয়াত করা অনেক সওয়াবের কাজ, আমরা সবসময় তেলাওয়াত করব, কিন্তু কিছু কিছু সময় আছে ওই সময় কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, নামাজ পড়া যাবে না। আমাদের একটা অবস্থা হলো যে আমার মহিলাদের যখন মাসিক সময় মাসিক হবে, মান্থলি পিরিয়ড হবে, ওই সময় কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। হাদিস শরীফে আছে লা তাকরাউল হাইযু والجنب شيئا من القران او كما قال عليه الصلاه والسلام যারা হায়েজ, যারা মান্থলি প্রিয় চলের এবং জুনুবি অবস্থায় যারা থাকবেন তাদের জন্য কোরআন শরীফে কোনো কিছু তেলাওয়াত করা ঠিক না, এই জন্য ওই সময় কোরআন শরীফ তেলাওয়াত করবেন না। হ্যাঁ, ওই সময় উনি পিরিয়ডের সময় উনি তাসবিহ পড়তে পারেন, এমনি দোয়া দরুদ করতে পারেন, জিকির করতে পারেন, দরশি পড়তে পারেন, এগুলো হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পারেন, আল্লাহর জিকির করতে পারেন, দরশি পড়তে পারেন, তো কুরআন শরীফের আয়াত তেলাওয়াত হিসাবে করতে পারবেন না, এটা ঠিক না। আমরা নেক্সট প্রশ্ন হচ্ছে, আমার এই বইনি ফোন প্রশ্ন করছেন, তাই না কার কেউ সাহায্য করতেছেন? জি নিজের পক্ষ থেকে অন্য কেউ বলছেন আপনারা কিছু সাহায্য করেন, অনুরোধ করছেন, এটা কি গুনাহের কাজ না সওয়াবের কাজ? একটা জিনিস হলো যে সাহায্য করা, কাউকে হেল্প করা, এটা তো অত্যন্ত মহৎ একটা কাজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান কুরআন শরীফ আয়াত হাদিস কুরআন শরীফ আয়াত তাআবনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো তাকওয়ার কাজে সহযোগিতা করো কল্যাণের কাজে তোমরা সহযোগিতা করো তাহলে কাউকে সাহায্য করা সহযোগিতা করা এটা অত্যন্ত ভালো কাজ এটা আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশি হবেন দ্বিতীয় হলো যে আমি যখন কোনো ভালো কাজ করি তখন আমার উচিত হলো আমার দায়িত্ব হলো অন্য ভাই বা বোনকে ওই ভালো কাজে উৎসাহিত করা এই ভালো কাজে আহ্বান করা ভালো কাজে শরীক করা তাই যদি আপনি আপনার কোনো ভাই বা কোনো বোন বা কোনো আত্মীয় স্বজনকে সৎকার করার জন্য সহযোগিতা করার জন্য উৎসাহিত করেন এবং এও বলেন যে আমিও আমার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করেছি আপনিও তাকে সাহায্য করেন এটা ভালো কথা কোনো দোষের কিছু না এটা সওয়াবের কথা হাদিসে আছে আদ্দালু আলাল খায়রি কাফাইলিহি বলা হয়েছে আদ্দালু আলাল খায়রি কাফাইলিহি যারা ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করে ভালো কাজের রাস্তা দেখায় তো ওই ভালো কাজ যারা করে তার সমপরিমাণ সব আপনিও পেয়ে যাবেন আপনি যদি একজন মানুষকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসেন তাহলে ওই ব্যক্তি নামাজ পড়ে যে সওয়াব পাইল সমান সওয়াবটা আপনিও পেয়ে যাবেন আপনি যদি কাউকে সাহায্য করেন একজন গরিব মিসকিনকে হেল্প করলেন তো আপনি তো এটা সওয়াব পাবেন এবং আপনার উৎসাহ দেওয়ার কারণে আপনার অ্যাডভাইস দেওয়ার কারণে বা অন্যকে বলার কারণে সে যদি সদকা খয়রাত করে তাহলে ওই সদকা খয়রাতের সব উনি তো পাবেন সাথে সাথে আপনিও পেয়ে যাবেন তাহলে আমি ওনাকে সাহায্য করেছি আপনিও করেন একথা ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আমার নিয়তের মধ্যে এখলাস রাখতে হবে যে মানুষের কাছে আমার কথা যে উল্লেখ করব এটা উদ্দেশ্য হবে এটাই যাতে মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা যে আমি দান করেছি আমি সদকা করেছি এই জিনিসটা বলে বেড়ানো আর আমার নাম এবং খ্যাতির জন্য এটা ঠিক না আমি যদি আমার নাম বলি যে আমিও করে সৎকার করেছি সাহায্য করেছি আপনিও সাহায্য করেন এটা উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি খুশি করা হয়তো আমার কথা যদি বলি উনি উৎসাহিত হবেন উনি এগিয়ে আসবেন তাহলে এটা ঠিক আছে কোনো অসুবিধা নেই তা আমার সব কাজের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে আমার এক বোন প্রশ্ন করেছেন উমরা করলে কি হজ ফরজ হয়ে যায় উমরা করলে তো আপনি উমরার সওয়াব পাবেন উমরার কারণে তো হজ ফরজ হয় না ফরজ হজ ফরজ হওয়ার জন্য একটি শর্ত আছে এক তো হলো আপনার হজে যাওয়ার জন্য যে খরচ আছে এগুলার সামর্থ্য থাকতে হবে যে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা হজ তাদের উপর ফরজ যারা নিজের ঘর থেকে হজে যাওয়ার এবং যাতায়াতের এবং সেখানে অবস্থান করার যতদিন সেখানে থাকবেন এতদিন খরচ বহন করার মতো সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজ ফরজ তা আপনি যারা উমরাতে গেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা উমরা করেন এটা সওয়াব পাইবেন কিন্তু আপনি যখন ফিরত চলে আসবেন তখন আপনার চেষ্টা থাকা দরকার যেহেতু আপনি উমরাতে চলে গেছেন তাহলে বোঝা গেল আপনার সামর্থ্য আছে এজন্যই তো আপনি উমরাতে গেছেন তাহলে আমাদের অ্যাডভাইস থাকবে আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারা যায় আবার হজে চলে যাওয়ার জন্য হজ ফরজ হয় ওই সময় যখন হজের যাবতীয় খরচ আমি বহন করতে পারবো আসা যাওয়ার খরচ আমার কাছে থাকবে তখন আমার উপরে হজ ফরজ হবে আর যারা উমরা করে ফেলেছেন তাদের উপর শরীয়তের নির্দেশ হলো যেহেতু আপনি উমরা করে নিয়েছেন আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারা যায় আপনার ফরজ হজটা আদায় করে দেবেন কারণ উমরা হচ্ছে সুন্নত বা নফল আর হজ যাদের সামর্থ্য আছে যাদের তৌফিক আছে তাদের উপর হজ কিন্তু ফরজ তাহলে আমরা আমলের ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দিব আমরা আমল করার ক্ষেত্রে যেটা আমার ফরজ এই ফরজকে আমরা প্রাধান্য দিব এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে নফল কাজ করার আগে আমার ফরজ কামটাকে আগে আদায় করে নেওয়ার জন্য এই জন্য যাদের উমরায় যাওয়ার খেয়াল আছে আপনি চেষ্টা করুন প্রথমে আপনার ফরজ হজটা আদায় করেন এর বাদে সময় পেলে সুযোগ সুবিধা হলে আপনি উমরাতে যাবেন জি আরেকটা প্রশ্ন হইলো আমার ভাইয়ের প্রশ্ন করছেন জুম্মার সুন্নাত সম্পর্কে জি কাবলাল জুম্মা যে সুন্নাত সাইরে খাত এগুলা জি জি কাবলাল জুম্মা এটা কেউ বলেন সাইরে খাত কেউ বলেন আট রেখাত কেউ বলেন দুই রেখাত জি এটার আনসার
কাবলাল জুমার সুন্নত যেটা আমরা পড়ি চার রাকাত সুন্নত, এটা হাদিস দ্বারা সাবিত, হাদিস দ্বারা প্রমাণিত, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কাবলাল জুমা সুন্নত পড়তেন। হাদিস শরীফে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, জান্নাহু কানা ইউসাল্লি কাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মাঝে হাদিসটা আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমআর আগে চার রাকাত নামাজ পড়তেন, এটা কাবলাল জুমা, এবং জুমার পরে আরো চার রাকাত নামাজ পড়তেন, এটা বাদাল জুমা। তো জুমার আগে যে সুন্নতটা পড়া হয় এটাকে বলা হয় কাবলাল জুমা, এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজটা পড়তেন। তিরমিজি শরীফের মাঝে হাদিসটা আছে। জুমার আগে কাবলাল জুমা সম্পর্কে একটা হাদিস আছে তাহাবী শরীফের মাঝে, عن ابن عمر رضي الله تعالى عنه من كان مصليا فليصلي قبل الجمعة وبعدها أربعا. حضرت ابن عمر رضي الله تعالى عنه بنين جرى نماز پر بار اچھا رکھے جرى نماز پر تچائے ترا جنو جمعار آگے جمعار فرض دوی رکت آگے قبل الجمعة چا رکت پورے ایبان জুমার দুই রেখাত ফরজ আদা করার পরে যেন আরো চার রেখাত পরে, মানে বাদ আল জুমা। তো ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে আমরা পাইলাম যে কাবল আল জুমা চার রেখাত এবং বাদ আল জুমা চার রেখাত, এই রাওয়ায়াতটা তাহাবী শরীফের মাঝে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের মাঝে হাদিস আছে যে জুমার আগে চার রেখাত সুন্নত। তাহলে কাবল আল জুমা এটা প্রমাণ হাদিস দ্বারাও আছে, সাহাবায়ে কেরামের আমল দ্বারাও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাগুলো আমরা পেশ করলাম। তাহলে আমরা কাবল আল জুমা পড়ব, আর জুমার দিন তো এমনি ফজিলতের দিন, এই দিন তো সাইয়িদুল আইয়াম, এই সপ্তাহের মাঝে জুমার দিনে ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এদিন সাহাবায়ে কেরাম বেশি বেশি করে নামাজ পড়তেন, জিকির পড়তেন। সাহাবায়ে কেরাম তো অনেক সাহাবায়ে কেরাম জুমার দিন সকাল থেকে মসজিদে এসে বসে থাকতেন। জুমার সময় জুমার দিন এমন একটা সময় আছে, মুহূর্ত আছে যে মুহূর্তে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। অনেকে বলেছেন খুতবার টাইমে এই দোয়াটা, অনেকে বলেছেন যে আসর এবং মাগরিবের মধ্যখানে যে সময়টা এই সময়টা কবুল হওয়ার সময়। তাহলে কাবলাল জুমা সম্পর্কে যে প্রশ্নটা আসছে এটার জবাবে আমরা বলবো যে কাবলাল জুমা হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজি শরীফের হাদিসে আছে, তাহাবী শরীফের মাঝে আছে, মুসলিম শরীফের মাঝে আছে। আর আমরা সবসময় চেষ্টা করব সুন্নত নামাজগুলো আদায় করার। সুন্নতের ব্যাপারে যেহেতু যাহাতে আমরা কোনো ধরনের অবহেলা করি না, আমরা মসজিদে যাব নামাজ পড়ব, উদ্দেশ্যটা কি যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, বেশি বেশি করে সওয়াব হাসিল করব। তাহলে সুন্নতের ব্যাপারে আমরা গাফলতি করব কেন? যে সমস্ত সুন্নতের কথা হাদিসের মাঝে আছে, রাসূল সাল্লাম থেকে প্রমাণিত আছে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত আছে, এই সুন্নতগুলোর প্রতি আমরা যত্নবান হব, আমরা আদায় করার চেষ্টা করব। এখন এমন আছে যে কোনো সময় যদি অনেক সাহাবারা কাবলাল জুমা যদি পড়তে পারেন না, হয়তো দেরিতে গেছেন, তাহলে ওনারা জুমার পরে এটাকে কাজা করে নিতেন। হ্যাঁ, এই জন্য কাবলাল জুমা গুরুত্ব আছে, আমরা সবাই কাবলাল জুমা পড়ব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমার এক সাথী প্রশ্ন করেছিলেন, মনের দুঃখে যদি খারে অভিশাপ দেন, এই অভিশাপটা দেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, এটা কথা হলো যে আপনি অভিশাপ মনের দুঃখ হয়তো দুঃখ পেয়ে গেছেন, কষ্ট পেয়ে গেছেন, এই জন্য কাউকে অভিশাপ দেবেন না, এটা তো আমাদের নবী ইসলাম শিক্ষা দেন নাই। আমাদের নবী ইসলাম তো ছিলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবী আপনাকে আমি দুনিয়ায় রাহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলে করিম ইসলামকে এই দুনিয়ার জিন্দগিতে কত কষ্ট দেওয়া হয়েছে, কত নির্যাতন করা হয়েছে, কত জুলুম করা হয়েছে। এক পর্যায়ে উনি তো মক্কা শরীফ ছেড়ে মদিনাতে চলে গেলেন, যখন মক্কা ছেড়ে মদিনাতে চলে যাচ্ছেন ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে ফিরে চান, আর চোখ থেকে ঝরঝর হয়ে পানি পড়তেছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও মক্কা, আমি তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ছেড়ে মদিনাতে যাওয়া আমার মন চাচ্ছে না, কিন্তু মক্কার অধিবাসী মক্কার মানুষেরা আমাকে মক্কায় থাকতে দিল না, আমি অপারগ হয়ে মদিনা চলে যাচ্ছি। কিন্তু এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর জন্য বদ্দোয়া দেন নাই।
ওনার আপন মানুষ, আপন আত্মীয় স্বজন, চাচা ভাই ব্রাদার অনেক অনেক কষ্ট দিয়েছে, কিন্তু রসুল করিম ইসলাম কাউকে বদুয়া দেন নাই। তাহলে রসুল করিম ইসলাম জীবনই আমাদের জন্য আদর্শ। তাহলে রসুল করিম ইসলাম থেকে আমরা কি শিক্ষা পাইলাম, যে কেউ যদি আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যাতনা দেয়, তার জন্য আমরা বদুয়া করব না, তাকে আমরা অভিশাপ দিব না, তার জন্য দোয়া করব, হেদায়েতের দোয়া, দোয়া করব, হেদায়েতের দোয়া করব, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সমজ, সহি বোঝ দান করুক, সঠিক জ্ঞান দান করুন, এবং আমাকেও ধৈর্য দেওয়ার তৌফিক দান করুন। যদি আমি বরদাস্ত করতে পারি, সবর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম বদলা দান করবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা কাউকে অভিশাপ দিব না, কারো অমঙ্গল আমরা কামনা করব না, সবার জন্য আমরা দোয়া করব, সবার কল্যাণ কামনা করব, মানুষের হেদায়ত চাইব। এবং যারা কষ্ট দেন তাদেরও দায়িত্ব আছে, যে আমরা শুধু কষ্ট দিয়েই যাবো আর ওরা শুধু আমার জন্য দোয়া করতেই থাকবে, এটা তো ঠিক না। বরং আমাদের সকলের জন্য উচিত যে আমরা কাউকে কষ্ট দিব না, আমরা কাউকে দুঃখ দিব না, কারো মনের দুঃখের কারণ আমি হব না। কারণ আমি যদি মানুষকে কষ্ট দিই, মানুষকে জুলুম করি, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। হাদিস শরীফের মধ্যে আছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে যেটা সারমর্ম হচ্ছে, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে প্রকৃত মুসলমান তো হচ্ছে সেই মানুষ যার হাত থেকে মানুষ নিরাপদ থাকে, যার মুখ থেকে মানুষ নিরাপদ থাকে। অর্থাৎ আমরা আমাদের হাত দিয়েও কাউকে কষ্ট দিব না, মুখের বাসা দিয়েও কাউকে কষ্ট দিব না। এটা আমাদের সকলের জন্য উচিত যে আমরা আমাদের জুবানকে কন্ট্রোলে রাখবো, আমার হাতকে কন্ট্রোলে রাখবো, আমার ব্যবহারকে কন্ট্রোলে রাখবো, আমার কারণে যাতে কোনো মানুষ দুঃখ পায় না, কষ্ট পায় না। সুন্দর আনসার, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাপুরি অনুসরণ করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন ভাই বেলজিয়াম থেকে করছেন, জি জি, হাদিস নিয়ে। আমাদেরকে যে জিনিসটা বলেছেন সেটা হলো যে যারা আখরাতের জন্য কাজ করবে, আখরাতের জন্য মেহনত করবে, আখরাতের প্রস্তুতি নিবে, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ এবং আসল মানুষ। তাহলে আমরা সবাই চেষ্টা করব যে দুনিয়ার এই ভোগ বিলাসে, দুনিয়ার এই চাকচিক্য দেখে যাতে আমরা আখিরাতকে ভুলে না যাই, আমরা যেন দুনিয়ার জন্য পাগল পারা না হয়ে যাই, আমরা জানে যাতে আখিরাতমুখী হই এবং আখিরাতের দিকে আমরা মনোযোগী হই এবং আখিরাতের জন্য আমরা কাজ করি, মেহনত করি। জাযাকাল্লাহ শেখ। আমরা আমাদের মেইন আলোচনার দিকে একটু যাই, আর আমাদের সময় আমাদের বিষয় যে আখেরাতের তুলনায় দুনিয়ার অবস্থান সম্পর্কে আপনি মূল্যবান বক্তৃতা দিতেছিলেন, আপনি চালিয়ে যান একটু সময়। ইনশাল্লাহ, আমরা একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, আলহামদুলিল্লাহ হাদিস সম্বন্ধে কিছু আলোচনা করেছি, এখন আমরা আরেকটা হাদিস পড়ব ইনশাল্লাহ। হাদিসটা হচ্ছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদজিন আসাক্কা মাইতিন فقال أيكم يحب أن هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم شيخ الحمد لله أفنار جي علو شناء ونخ أفكرت أمرا نجو حجي درشق بندو حجي أمرا بريكي چولا جاتا حجي سمانتا درشق بندو কিছুক্ষণ যদি আমরা রেখে চলে যেতে হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকেন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।